ভাব ধরে ভাব সাগরে ভাবে তারে খুঁজতে গেলে কোথাও পাওয়া যাবে না এখানেই পাওয়া যায় বৃন্দাবনের হেত বড় হেত বড় তুলসী বৃক্ষ আছে মা কুঞ্জবনের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ এখনো আছে এখনো আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জবনের ভিতরে একটা ঘর আছে বিশাল মন্দির আছে ওই মন্দিরের মধ্যে এখনো লাড্ডু দেওয়া হয় জল দেওয়া হয় যখন ঘরের এক ঘন্টা ফাঁক থাকে এক ঘন্টার পরে আবার দরজা খুলে দেখা ওখানে লাড্ডু অর্ধেকটা পড়ে আছে জল অর্ধেকটা খেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জবন দেহের ভিতরে কোথায় আছে আর কোথায় ভগবান যাওয়া আসা করে মা কোথায় জানছ তাই কোথাও পাওয়া যায় না চিনে নিতে হবে বাপ ধরে তাই মহাজন কি বলছে তারে খুঁজতে গেলে কই সে মিলে বসে আছে ভাব ধরে এই যে বসে ভাব ধরে ভাব সাগরে ভাবে মানুষ আছে ভাব ধরে ভাব সাগরে ভাবে মানুষ আছে ভাব ধরে সাগরে ভাবে বসে আছে হাত ধরে সাগরে ভাবে খুঁজতে গেলে পৌঁছে মিলে দিনে দিতে হবে ভাব ধরে সাগরে ভাবে মানুষ বসে আছে ভাত ধরে সাগরে ভাবে মানুষ হরি বল সাগরে ভাবে মানুষ এই কৃষ্ণ নাম পেতে গেলে পাঁচটি ভাবের দরকার মা একটা হলো শান্ত শান্ত হয়ে বসতে হবে একটা হলো দাস্য দাস্য তো স্বীকার করতে হবে আমরা সকলেই ভগবানের দাস বাৎসল্য প্রেম আমার সন্তানের মতো ভালোবাসতে হবে সে আমার সন্তান তার আমরা পুত্র সে আমার বাবা আমরা তার সন্তান বাৎসল্য প্রেম সক্ষ বন্ধুর মতো শেয়ার করতে হবে জীবনে গণ্ডগোল হবে না সক্ষ তোমার মনে করতে হবে মধুর তো ভাবতে গাথা ভাব ছাড়া সে কয় না কথা হৃদে গাথা ভাবের
পাওয়া যায় ভাবের লতা ভাবে মিলে ভাবের লতা বসে থাকে ভাবে কাছে ভাব সাগরে ভাবের মানুষ বসে আছে ভাবে কবিতা লিখেছে কে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করো হবঠ মরণে হাসিবে কাঁদিবে ভুবন মৃত্যুর সময় তুমি হেসে 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 তুমি চলে যাবে জগৎবাসী কাঁদবে আজও কাঁদে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে সকলে কাঁদে তো হ্যাঁ কাঁদে কি না বাবা মা চলে গেলে কাঁদে তো কাঁদি তো আমরা নাকি তাহলে এমন জীবন করতে হবে মরণে হাসিলে কাঁদি দেবে তুমি হাসবে আমার মৃত্যু যদি ফাঁসিও হয় হোক কিন্তু সত্যটা কখনো ত্যাগ করা যাবে না অন্যায়কে কখনো দেহে তোকে পথ করে দেওয়া যাবে তাই ভাবে লেখে ভাবে বসে থাকে পরের মানুষ হেসে হেসে ভাবে লেখে ভাব সাগরে ভাবের মানুষ বসে আছে ভাবে ভাব সাগরে ভাবের মানুষ